Good morning guys, welcome back to our channel Swarup Sarala another vlog. Aajke amar shorir ta besh bhalo nei. Goto 3-4 din dhore shorir ta besh kharap koreche, shejonno face ta oirokom hocche. Ami ar kichui lagaini face e. Emon bhabe amar ghore furniture eshe gelo to amar bor eneche, shelo na bor eneche. এভাবে শরীর খারাপ এর মধ্যে ফার্নিচার আসাতে আরও জিনিসগুলো এদিক ওদিক করা হয়েছে আরও ভালো লাগছে না তাও কী করব বাইরে রাখা যাবে না লেবার নিয়ে এসেছে লেবারের ফিটিং সেটিং করিয়ে দিচ্ছে দেখে আমার বাচ্চাগুলো স্নান করে নিয়েছে কাছে আর আমি রান্নাটা সেরে নিচ্ছি দেখি আমার বড় মেয়ে স্কুল থেকে এসে গিয়েছে পাপা নিয়ে এসেছে গাড়ি থেকে তারপর আমরা সেটিংটা পুরো হয়ে গেলে খেয়ে তারপর কাজগুলো পুরোটা সেরে নেব বেডটা প্রথমেও ওদিকে সেভ করে রেখেছিলাম তারপর দেখি একদম কনজাস্টেড হয়ে যাচ্ছে একদমই জায়গা নাই সামনে সেজন্য আবার ওদিকে ঘুরিয়ে দিল আমার হাজব্যান্ড সেটিংটা এখন পুরো কমপ্লিট হয়ে গেল কারণ চলে যাবে চাই প্রায় আড়াইটা বেজে গেছে সেদিন আর স্নান করতে এখন পারবো না বাটটা আগে খেয়ে নেবো তারপর সবগুলো ঝাড়ে ঝাড়ু দিয়ে ঘরটা মুছতে হবে নাহলে তো চুলকুনি চুলকুনি হবে খুব চলকাবে অনেকগুলো জিনিস এদিক ওদিক করেছি দেখো গাইস আজকে নতুন বেড এসেছে আমাদের ঘরে বেডটা ফিটিং করে দিয়ে গেছে আর গোলটা পুরো অগুছালো শুধু বেডটা ফিটিং করে ম্যাট্রাসটা পাতিয়ে দিয়ে গেছে ওরা দোকান থেকে লেবার এসেছে আর দেখো বেডটা পুরো 6 ফুট বড় আমার না বড় বেডটা খুব ভালো লাগে বড় বেড সেজন্য আমি বড়টাই কিনতে বললাম তো আমার হাজব্যান্ড বড়টাই নিয়ে এসেছে আমার তিনও বেবি দেখো বিছনাতে ফুরাস আর ঘরটা সব পুরোটাই অগোছালো এখনও গুছিয়ে উঠতে পারিনি দেখো এদিক ওদিক পড়ে রয়েছে আর ছোটো বিছনাটা আমি এখানে এনে রেখেছি দেখো এই রুমে একটা বেড আর এদিকে ছোটো বিছনাটা ছিল সেটা পুরো খালি করে দিয়েছি মানে বইয়ের টেবিলটা রেখে দেবো আর টিভিটাও এখান থেকে সরানো হবে কারণ টিভি থাকলে এখানে আমার গোদরেজটা আসবে না গোদরেজটা আপাতত এখানেই আছে আর একটা গোদরেজ কেনার ইচ্ছা তো গোদরেজটা ওখান থেকে সরিয়ে রাখা হবে এদিকে আনতে হবে আর দেখো এদিকে পুরো চেয়ারে টেবিলে সব দিকে কাপড়ে কাপড় কাপড়ে কাপড় আর ঠাকুরের আসনেরটা এনে এটা হ্যাঙ্গিং করাতে হবে নাহলে জায়গা হবে না আর দেখো পুরা ঘরটাই এভাবে অগোছালো রয়েছে একবারে তো গুছিয়ে উঠতে পারা যায় না বাচ্চাদের সামলে রান্নাবান্না করে সেজন্য এভাবেই পড়ে রয়েছে আমরা খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম তারপর আমি আস্তে আস্তে গুছিয়ে নেব সবগুলা জিনিসপত্র গাইড বেঁধে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড আর আমরা খেয়ে নিয়েছি দুপুরের বার এখন দেখো ওরা খেলছে আর সাইকেলগুলো সব বাইরে বের করে দিয়েছে উঠানের মধ্যে উঠানটা বেশ বড় তো আমরা দেখো এই বেডটাই পুরো আমার বাচ্চাদের বেড হবে আর ওই রুমে আমরা শিফট হবো আমার বাচ্চাদের এই রুমে শিফট করাবো ওদের সব কিছু এখানে ভিতরের রুমে এনে দিয়েছি টেবিল বইয়ের টেবিল সব তো টিভিটা আমরা এখানেই রেখে দেবো বাচ্চাদের রুমে আমাদের রুমে নেবো না আমি আজকে পুরো দিনটা স্নান করতে পারিনি এখন বেজে গেছে প্রায় 2টা এগুলো করতে 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 আর স্নান করা হয়ে ওঠেনি আমার তারপর সবগুলো কাজ সেরে ঘরটা মুছে স্নান করতে হবে নাইলে তো নাহলে তো পুরো গা চুলকে 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 অ্যালার্জি হয়ে যাবে অনেক ব্যথা করছে অনেক ব্যথা করছে আর সহ্য হচ্ছে না আমার
সেজন্য পাগুলোকে এইভাবে টেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখলাম। দেখো একটু আরাম পাওয়া গেল পাদারকে। ঘুমিতে রান্নাটা করে নিলাম, রাতে রান্নাটা আর মানে ভালো লাগছে না, এতই ব্যথা, এতই ব্যথা করছে পুরো শরীরে, পায়ে তো মানে দাঁড়াতে পর্যন্ত পারছে না, এইভাবে ব্যথা হচ্ছে আমার। ডক্টর দেখিয়েছিলাম 3 মাস আগে, আবার দেখাবো কালকে গিয়ে।